হ্যালো ফ্রেন্ডস, আজ আমি যাচ্ছি ক্রিকেট খেলতে 100 কিলোমিটার দূরে বাসে চড়ে। ডিউটি শেষ করেই একদম আমি বেরিয়ে পড়লাম, বাসে উঠে গেছি। বাস থেকে ওঠার পর বাস ছেড়েও দিয়েছে, তো আমি এখন রওনা দিলাম আমাদের গ্রামের উদ্দেশ্যে। দুটি বাসের মধ্যে খুব কম্পিটিশন লেগে গেছে, একদম টক্কর চলছে, একদম ভারত পাকিস্তান খেলার মতো। আহিরন ব্রিজ ঢুকে গেছি, তো দেখতে পাচ্ছ ব্রিজটা খুব সুন্দর। আর এখানে যে নদীটা বয়ে গেছে, মানে একদম সোজা, কোনো আঁকাবাঁকা কিচ্ছু পাবে না। তোমরা একটু ভালো করে দেখে নাও, দেখো একদম সোজা। ওখানে নতুন একটা ব্রিজ হচ্ছে, এখন ইনকমপ্লিট। বাস খুব জোরে চলায়, আমরা মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আমি। তো দেখো খুব স্পিডে যাচ্ছে বাসটার, একদম পুরো দুটো বাসের মধ্যে কম্পিটিশন। অনেকদিন পর খেলতে যাচ্ছি, তাই খুব এক্সাইটেড আমি। আর ডিউটি করে যাচ্ছি, আমাকে আবার এসে ডিউটি ধরতে হবে, তো আমার ওখানে লেট করা চলবে না। আমার খেলে আবার আমাকে বেরিয়ে পড়তে হবে ওখান থেকে। বাস থেকে নেমেই আমি একটা টোটো ডাকলাম আর তাড়াতাড়ি উঠে পড়লাম এবং তাকে নিয়ে সোজা চলে গেলাম আমি আমার খেলার গ্রাউন্ডের দিকে। তো দেখতে পাচ্ছ আমি নেমে পড়েছি, কিন্তু খুব একটা দুর্ভাগ্যজনক ঘটনা যে আমি খেলতে পারিনি, আমি দ্বিতীয় বলটাতে আউট হয়ে গেছি। তো কী করবো, শেষমেশ তো খেলা দেখে আবার আমাকে রওনা হতে হলো। দেখো 6 মেরে দিয়েছি আমি এই বলেই, আমার আশাটা বৃথা হলো। তো তোমরা এদের খেলাটা দেখো, খুব সুন্দর আবহাওয়া। আর দেখো একটা রামধনু উঠেছে পিছনে, দৃশ্যটা খুব সুন্দর লাগছে, যার জন্য আমি ভিডিওটা করলাম। তোমরা দেখো খেলাটা, ঠিক আছে, বাই, টাটা।